জেলে না মানে জেল থেকে যখন ওনাকে নিয়ে আসা হয় আলিপুর আদালতে আচ্ছা তখন তিনি যে বিস্ফোরক মন্তব্য করেছেন ডিপিএসসি এর বিষয়টা নিয়ে এটা নিয়ে কি বলবেন কি নিয়ে ডিপিএসসি এর বিষয়টা নিয়ে खूब दुर्बल चित्रनाट्य चित्रनाट्य ड्रामा जेले थाका सुदीप्त सेन के दिए लिखिए सम्मानीय विमान बाबू थेके शुरू करे আমার নামও ছিল তা আজকেও ঠিক অত্যন্ত দুর্বল চিত্রনাট্য করেছেন আমরা এগুলো খুব ভালো করে জানি সাড়ে তিন বছরের জেলখাটা মাল 30 মিনিট আগে যা যা টুইট করেছে 30 মিনিট পরে 8 মাস জেলে থাকা মাল ওর পিতার স্বামী ঠিক সেম সেম টুইট করেছে এটা প্লটটা রেডি হয়েছে গতকাল দেবাশিস চক্রবর্তী যিনি প্রেসিডেন্সি জেলের সুপার তার ফোন নাম্বার হচ্ছে 1943448953 আরেকটা ফোন নাম্বার হচ্ছে 9593675665 এই দুটো ফোন নাম্বারে আমরা তো দাবি করছি যেটা তো কোর্ট মনিটরিং 30 মিনিট আগে যিনি টুইট করেছেন সাড়ে তিন বছরের জেলখাটা মাল সারদার মাল সেই মালটাকে জিজ্ঞাসাবাদ করুক আর দেবাশিস চক্রবর্তীকে ধরুক ওর দুটো ফোন নাম্বার আমি দিয়ে দিলাম ওর হোয়াটসঅ্যাপ আর ফেসটাইমে কার কার সঙ্গে কথা বলেছে করুন এটা কালকে বিকেল 4:15 পর্যন্ত দেবাশিস চক্রবর্তীর কেবিনে পার্থ চ্যাটার্জির অ্যাডভোকেট ছিল ফিমেল অ্যাডভোকেট একজন পার্থ চ্যাটার্জির অ্যাডভোকেট ছিল পার্থ চ্যাটার্জি ছিল দেবাশিস চক্রবর্তী ছিল বিকেল 4:15 ওই সময়ে সিসিটিভি ফুটেজ প্রেসিডেন্সি জেলে সংরক্ষণ করাবো ওর দুটো মোবাইল ফোন নিয়ে নিক দেবাশিস চক্রবর্তী আর ওই জেলখাটা মাল যেটি সাড়ে তিন বছরের তার 30 মিনিট আগে টুইট করার তথ্য সে কোত্থেকে পেল যার সঙ্গে 30 মিনিট পরে 8 মাসের জেলখাটা মালটার তথ্য মিলে গেল 120 কেজি ওজনের তৃণমূলের মহাসচিবের যে মাল মিলে গেলেই হয়ে যাবে এসব দুর্বল চিত্রনাট্য এসব করে কিছু হবে না এই পার্থ চ্যাটার্জিকে আমি তো বিধানসভার মধ্যে বলেছি যে তুমি যদি এটা ফাটা ফাটা কাগজ দেখাতে পারো শুভেন্দু অধিকারী তোমার কাছে কোনো অনুরোধ করেছে আরে চাকরি বাকরি দূরের কথা এটা আমার বিধানসভা কেন্দ্রে একটা আমি 16 সাল থেকে তো এমএলএ তার আগে এমপি আমার এলাকায় আমি কোন স্কুলে একটা ব্ল্যাকবোর্ড চক ডাস্টার চেয়েছি যদি দেখিয়ে দিতে পারে তাহলে বলবো বড় বড় কথা বলছে আমি এই লোকটাকে ঘৃণা করি আর মমতা বন্দ্যোপাধ্যায় এই এই সমস্ত কনস্পিরেসির মূল তিনি ব্রাত্য বসুকে ঘাড় ধাক্কা মেরে সরিয়ে শিক্ষা দপ্তর দিয়েছিলেন পার্থ চ্যাটার্জিকে এই অপকর্মগুলো করার জন্য অতএব এইসব দুর্বল চিত্রনাট্য করে কিচ্ছু হবে না জেলে থাকা কোনো লোক জেলে থাকা তিনি পিসি হোক আর জেসি হোক তার বক্তব্যে আইনগত কোন লোকাস্ট্যান্ডিং নেই আর আমি যে তথ্য আজকে অন ক্যামেরা আপনাদের সামনে দিলাম কলকাতা হাইকোর্টে এটা তো পার্সোনাল মানে কেস যারা কেস করেছেন তাদের লয়ারদের আমি অনুরোধ করব যে তারা পিটিশন লাগান সম্মানীয় জাস্টিসের কাছে যিনি এটাতে অ্যাসাইনমেন্ট পার্ট হার্ড যেহেতু রয়েছে সম্মানীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসেই এটা আসবে সেখানে আসুক তাতে 30 মিনিট আগে টুইট করা 30 মিনিট পরে একই তথ্য বলা এবং তার আগের দিন 4:15 মাননীয় পার্থ চট্টোপাধ্যায় যিনি আইনজীবী ছিলেন সম্মানীয় ম্যাডাম তিনি পার্থ চ্যাটার্জি দেবাশিস চক্রবর্তী থেকে কি হয়েছে আর দুটো ফোন নাম্বার আমি দিয়ে দিলাম পরে আবার সাপ্লাই করে দেবো আমি স্টোর করে রেখে দিলাম তাদেরকে ডেকে ফোন টোন নিয়ে দেখলেই বুঝতে পারবেন অত্যন্ত দুর্বল চিত্রনাট্য আর যদি একটা ফাটা চিঠি কাগজ দেখাতে পারেন আমি তো চ্যালেঞ্জ করে বলছি কোন ডকুমেন্টের এভিডেন্স একটা ছোট কাগজের টুকরো যেখানে আমার সই নেই কিন্তু হ্যান্ডরাইটিং আছে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টকে দিয়ে দিলেই বেরিয়ে যাবে আমার লেখা কিনা এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে পার্থ চ্যাটার্জি যে মোবাইল ফোনগুলো এজেন্সি নিয়েছে তার প্রিভিয়াস হোয়াটসঅ্যাপ চার্ট বের করুক
হোয়াটসঅ্যাপ চালু হওয়ার আগে 11-12 এসএমএস হতো, সে এসএমএস এর চ্যাট বের করুক, পার্থ চ্যাটার্জির মেইল আইডি খুলুক, একটা ফাটা কোনা কেলে গিয়ে মমতা ব্যানার্জি আমাকে রাখতো নাকি? এতক্ষণ 2.5 বছর ধরে সাঁতার কেটেছেন মমতা ব্যানার্জি আমার বিরুদ্ধে, হাঁপিয়ে গেছেন এবং আমাকে বিচার ব্যবস্থা সম্পূর্ণ প্রোটেক্টেড করেছে, তার কারণ সমস্ত ফলস এলিগেশন ছিল।